সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন আর অবশ্যই আপনারা আগের গানগুলো শিখতে পেরেছেন। তো ভেবেছিলাম যে সবগুলি রাগ, মানে 10টি রাগ আপনাদেরকে আগে শেখাবো, তারপরে আবার নতুন করে গান দেওয়া শুরু করব। কিন্তু দেখলাম যে না, অনেকেই আসলে আপনারা অনেকেই চান যে মাঝে মাঝে গান দেই আর তার ফাঁকে ফাঁকে রাগ দেই। হ্যাঁ, রাগ দেওয়ার কারণে হয়তো বা আপনারা অনেকে আমার উপর রাগ করে বসে আছেন যে গান দেয় না, খালি রাগ দিচ্ছে। তা চিন্তা করলাম যে না, ঠিক আছে, 3টা রাগ দেওয়া হয়ে গেছে, আবার কয়েকটা গান দিব, আবার পরে আবার রাগ দিব, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, তো আজকে যে গানটি শেখাবো সেটি খুবই জনপ্রিয় একটি গান, শিল্পী হচ্ছে সাবিনা ইয়াসমিন, আর এটি একটি সিনেমার গান, সিনেমাটির নাম হচ্ছে আলোর মিছিল। হ্যাঁ, তো চলুন আমরা গানটা শিখে নিই এই পৃথিবীর পরে। তো গানটি আমি শেখাবো সি মাইনর স্কেল থেকে, আর তাল কাহারবা। হ্যাঁ, তো চলুন আমরা শিখে নিই। এই পৃথিবীর পরে কত ফুল ফুটে আর ঝরে, এই পৃথিবীর পরে কত ফুল ফুটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে, এই পৃথিবীর পরে কত ফুল ফুটে আর ঝরে। তো বন্ধুরা, গানটার মধ্যে অনেক কারুকাজ আছে, হ্যাঁ, সুরের মধ্যে অনেক কারুকাজ আছে, তা আমি সহজভাবে শেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো চলুন। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে। তো আরেকবার দেখে নিন। এই পৃথিবীর পরে কত ফুল দুটা কাজ আছে, দেখেন, কোনো দিন, আবার দেখেন, সে কথা কি কোনো দিন কখনো 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 কারো মনে মনে পড়ে। তো চলুন এবার একটু সারগাম দিয়ে বোঝার চেষ্টা করি। রে গা মা ধা পানি ধাপা মাগা, রে গা মা মা, রে গা মা ধা পানি ধাপা মাগা, রে গা মা মা, ধানি রে রে নিরে নিরে ধাপা ধা ধাপা, সা 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 ধানি রে সা নিধা নিধা ধা ধা ধা। তো বন্ধুরা, এখানে এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে শুদ্ধ ধা, এটা কিন্তু শুদ্ধ না, শুদ্ধ না, এটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে শুদ্ধ নি। হ্যাঁ, এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবেন। এই যে সে কথা ধানি রে, আবার এটা কিন্তু কোমল রে, এটা শুদ্ধ রে। হ্যাঁ, তো এই জিনিসগুলো না বুঝলে আপনারা কিন্তু মনে করবেন যে কি ব্যাপার, এখানে রে বলে, এখানে রে বলে। হ্যাঁ, এটা খুব লক্ষ্য করুন ভালো করে, যে সে কথা কি ধানি রে রে
রে রে রে রে কো নো ধা পা ধা কো কো নো দিন ধা পা কখনো সা 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 ধানি রে সা কখনো কারো কারো নিধা কারো মনে নিধাধা মনে নিধাধা পরে ধাধা। এখানে এই কোমল সুরটার জন্য কিন্তু সুরটা সুন্দর হয়ে উঠছে, দেখেন। মনে পরে, তো এখানে আমাদের স্থায়ীটা শেখা শেষ হয়ে গেল। তো এখন আমরা একটা মিউজিক শিখি, ছোট একটা মিউজিক। হ্যাঁ, তারপরে অন্তরটা শুরু করবে। হ্যাঁ, তো মিউজিকটা আবার দেখেন। তো বন্ধুরা চলুন এবার আমরা অন্তরাটা শিখে নিই। অন্তরাটা শুরু হবে আপনার তারা সপ্তক রে থেকে। এখানে কোমল রে এবং শূদ্রের দুটি রে কিন্তু ব্যবহার আছে, দেখেন। তবুও তো ফোটে ফুল পাখি গান গায়, ভাবি না তো কেউ তারে চায় কি না চায়। তবুও তো ফোটে ফুল পাখি গান গায়, ভাবি না তো কেউ তার চায় কি না চায়। ফুলের প্রাণে পাখির গানে, ফুলের প্রাণে পাখির গানে, কত না কথা রয় অগোচরে এই পৃথিবীর। আবার পরে এই কথাটা চলে আসবে। হ্যাঁ, তো এখন আমরা ধীরে ধীরে গানটা শিখি, তো চলুন। তবু ও তো এ তবু ও তো ফোটে ফুল পাখি গান গায়, তবু তবু ও তো ফোটে ফুল পাখি গান গায়, ভাবি না তো কেউ তারে চায় কি না চায়। একটা মিউজিক দিবেন। আবার দেখেন মিউজিকটা। ধানি রে সা রে গা গা রে, ধানি রে সা রে গা গা রে, কোমল নি। হ্যাঁ, তবু ও তো ফোটে ফুল পাখি গান গায়, ভাবি না তো কেউ তারে চায় কি না চায়। ফুলের প্রাণে পাখির গানে, ফুলের প্রাণে পাখির গানে, পাখির গানে, কত না কথা রয় কত না কত না কথা রয় নিধাপা রয় অগোচরে, অ আবার গো
আবার চ রে, ধা ধা মা পা পা গা রে, মিউজিক হ্যাঁ, ধা ধা মা পা পা গা রে এই প্রি চলে আসবে আবার। হ্যাঁ তাহলে রে রে ধানি রে 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 রে, এখানে আসবো আমরা এই রে থেকে এই কোমলিতে আসবো, রে 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 ধানি রে 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 গা রে 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 গা নি 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 ধা নি 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 সা সা রে রে সা নি ধা ধা। মিউজিকটা হচ্ছে এটা তো আগে দিয়ে দিচ্ছে মিউজিকটা। হ্যাঁ তো ওই যে ধানি রে সা রে গা গা রে, ধানি রে সা রে গা গা রে 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 ধানি, অর্থাৎ রে 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 ধানি তবু ও তো ফোটে ফুল, রে 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 পাখি গান পাখি গান রে গা রে 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 গাই গানি, ভাবি না তো কেউ নি 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 ধানি, ভাবি না তো কেউ তারে নিশা চাই চাই সারে রে সা, কি না চাই কি না চাই নি ধা ধা, ফুলের প্রাণে রে রে গামা গামা পাখির গানে, ফুলের প্রাণে, হ্যাঁ এটা ফুলের প্রাণে হবে, হ্যাঁ শব্দটা ফুলের প্রাণে রে রে গামা গামা পাখির গানে ধা ধামা ধামা মা গা, কত না কথা কত না সা 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 কথা কথা, অর্থাৎ নিশা রয় নি ধাপা রয় অগো, এই যে অগো পা পা ধানি অগো, আবার চটা হবে চরে নিধা, তারপর আবার মিউজিকটা দিয়ে মিউজিকটা দিয়ে তারপরে এই পৃথিবীটা কাজ যাবে। হ্যাঁ এই পৃথিবীর পরে, তারপরে বন্ধুরা আবার যে মিউজিকটা আমি প্রথমে শিখিয়ে দিলাম আপনাদেরকে সেই মিউজিকটা দিয়ে আপনারা শেষ অন্তরাটা গাইবেন। তো শেষ অন্তরার যেহেতু সুর একই রকম প্রথম অন্তরার সাথে হুবহু একরকম, তো সেটা আমি আর আপনাদেরকে আলাদাভাবে শিখিয়ে দিচ্ছি না, আপনারা নিজেরা নিজের তুলবেন, আমি শুধু একটু গিয়ে দিচ্ছি। সারা নিশি জ্বলে কত দীপ নিভে যায় নিজের পুরায়ে ধূপ গন্ধ বিলায়, সারা নিশি জ্বলে কত দীপ নিভে যায় নিজের পুরায়ে ধূপ গন্ধ বিলায়, দীপের কথা ধূপের ব্যথা দীপের কথা ধূপের ব্যথা, স্মরণ করো কোনো অবসরে এই পৃথিবীর পরে, কত ফুল ফুটে আর ঝরে। তারপর আবার প্রথম অংশটা সম্পূর্ণটা গিয়ে আপনারা গানটা শেষ করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তো আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন, বারে বারে রিপিট করে দেখবেন, অসুবিধা নেই, অবশ্যই বুঝতে পারবেন। আর গানের কথা আমি জানি না, আমার গানের কথাটা ভুল থাকলে থাকতে পারে, আপনারা একটু অরিজিনাল গানটা একটু ভালো করে শুনে নিন। হ্যাঁ আর অরিজিনাল গানটা শুনে সেভাবে গাওয়ার চেষ্টা করবেন, এখান থেকে বাজানোটা প্র্যাকটিস করবেন। আর গানটার মধ্যে আসলে অনেক কারুকাজ আছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কারুকাজ আছে, সাবিনা ইয়াসমিনের গান মনে করিয়েন না, যেটা খুব সহজ একটা গান, তো এত কারুকাজ আসলে এইভাবে শেখানোটা খুব মুশকিল, আমি আপনাদেরকে যতটা সহজভাবে শেখানো যায় সেই চেষ্টা করছি মাত্র।
সুরটা হয়তো আরও অনেক কারুকাজ আছে সুকরক্ষ, যেটা দিলে আর গানটা আরও ভালো হয়ে উঠবে। তো আমরা যেহেতু এখন নতুন গান শেখাচ্ছি বা আপনারা নতুন গান শিখতেছেন, তো এখন এত কারুকাজের প্রয়োজন নেই, এখন আপনাদের মোটামুটিভাবে শিখলেই চলবে। গান শিখতে শিখতে যখন দক্ষতা বের হবে, মানে দক্ষতা বেড়ে যাবে, তখন আপনাদের কণ্ঠে এমনিতেই অনেক কারুকাজ সৃষ্টি হবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আঙুলটা আর একটু কোন সাইডে নিয়ে গিয়ে হ্যাঁ কারুকাজগুলো দেওয়া যাবে, এটা আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করে পারবেন। হ্যাঁ, আর অবশ্যই গানটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা করে লাইক দিলে ভালো হয়, এটা আপনাদের ইচ্ছা, কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, এটা তো আর আমি আপনাদেরকে বলতে পারি না জোর জবরদস্তি করে যে লাইক দেন ভাই লাইক দেন। হ্যাঁ, আপনাদের মন চাইলে লাইক দিবেন, আর না চাইলে দিবেন না। আর অবশ্যই যদি মন চায় তো আপনারা এটা শেয়ার করবেন, সবাইকে বলবেন এই গান আমার ভিডিওগুলো যাতে দেখে। আর অবশ্যই আপনাদের কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তর দেবো। আর বন্ধুরা, এখন আমি স্ট্যান্ডের উপরে ক্যামেরাটা বসিয়েছি, মোবাইলের ক্যামেরাটা স্ট্যান্ডের উপরে, যার জন্য আর কিবোর্ডটা নড়ানড়ি করবে না। হ্যাঁ, এই ব্যাপারে আপনারা এর আগে অনেকে বলছেন যে কিবোর্ডটা নড়ানড়ি করে এই কারণে আপনাদের অনেক সমস্যা হয়, তো এবার আর নড়ানড়ি করবে না, ফিক্সড করে দিছি। আর কেমন হচ্ছে হ্যাঁ এটা আমাকে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।